রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা ফির চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি আর ঝুড়ি ভরে তামার বাসন নিয়ে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা এর পিছনে কিছু রহস্য লুকিয়ে আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো এই যে দেখতে পারছেন আপনারা এই যে দুটো থালি এই যে এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে না তা আমার থালিগুলো কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে লাগলে একদম সোনার মতো দেখতে লাগে না বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে তো দেখুন এই যে দুটো থালি দেখতে পাচ্ছেন এই যে এই থালির দুটোর পিছনে কিন্তু রহস্য লুকিয়ে আছে সেটাই শেয়ার করছে আপনাদের কাছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো থালি এই থালি দুটো আমি কিভাবে কিনেছি এবং কিভাবে এই থালি দুটো নিয়ে এসেছি ঘরে এই থালি দুটো নিয়ে এসেছি যখন নিয়ে এসেছিলাম সেই দিনটা ছিল কিন্তু ধনতরেশের দিন সেই ধনতরেশের দিন আমার ছেলে আমাকে জামা কাপড় কেনার জন্য পয়সা দিয়েছিল আমার নিজের জামা কাপড় কেনার জন্য তো আমি নিজের জামা কাপড় না কিনে আমি কি করেছিলাম আমি এই থালি দুটো কিনে নিয়ে এসেছিলাম এবং আমার ছেলে কিন্তু বকাবকিও করেছিল যে তোমাকে আমি জামা কিনতে পয়সা দিয়েছি আর তুমি জামা না কিনে থালি নিয়ে এসেছো ভগবানের তো তখন আমার একটু খুব খাপ খারাপ লাগলো তো আমার ভগবানের কাছে আমি মাফি মেঙে নিয়েছি যে ভগবান তোমার জন্য থালি নিয়ে এসেছি ছেলে তো বাচ্চা ছেলে বোঝে না তো দেখুন বন্ধুরা কখনো কখনো যে সংসারের এমন পরিস্থিতি হয়ে থাকে সেই পরিস্থিতির ভিতরে নিজেকে মানিয়ে চলতে হয় না সেটা আপনারাও বুঝতে পারেন তো আর এই যে থালি ভরা যে এই যে তামার থালিগুলো দেখতে পাচ্ছেন আর আমার কিন্তু ভগবানের জিনিস কিনা আমি কিন্তু খুবই পছন্দ করি আমার আর আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি কি করি আমার নিজের সংসার চালিয়ে সংসারের সংসার চালিয়ে যে পয়সাগুলো না আমি বাচত করি সেই পয়সা দিয়ে আমি ভগবানের জিনিস কেনাকাটা করি আমার কিন্তু খুব ভালো লাগে যে নিজেরা এত সুখে থাকবো আর ভগবানদেরকে সেইভাবে রাখবো না সেটা কখনো হয় হয় না যেমনি আমরা থাকি তেমনি কিন্তু ভগবানদেরকেও রাখতে হয় না আর এই যে দেখতে পাচ্ছেন এই দুটো থালি কিন্তু আমি এই যে ধনতরেশের দিন কিনে নিয়ে এসেছিলাম আর তখনই আমার মনে হচ্ছিলো থালি দুটো আমার এত পছন্দ হয়েছিল আর তখনই আমি ভগবানদেরকে এই বলে রেখেছিলাম যে ভগবান আমি যখন এই দুটো থালি নিয়ে ঘরে যাচ্ছি আমার যেন এই এমনি সব ভগবানদের জন্য যেন এমনি থালি আমি কিনতে পারি তো সেইভাবেই আমি দুটো থালি কিনে নিয়ে আমি ঘরে এসেছিলাম তো এই দুটো থালির সঙ্গে না একটা গিলাসও ছিল এই যে এই যে যে গিলাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দুটো থালি আর এই একটা গিলাস নিয়ে এসেছিলাম এই যে এই যে দুটো থালি একটা গিলাস এই যে তো ধনতরেশের দিন এই দুটো থালি একটা গিলাস কিনেছিলাম আর আগের যে এই যে একটা তামার গিলাস ছিল এটা এটা এটার সঙ্গেও একটা আমার থালি আছে ছোট থালি আর এটা এই যে দুটো আমার আগের তামার গিলাস ছিল এবং দুটো থালি ছিল সেগুলো কিন্তু খুবই ছোট ছোট আর এই যে যে থালিগুলো দেখতে পাচ্ছেন বড় আর এর সঙ্গে এই যে গ্লাসটা নিয়েছিলাম তো ধনতরেশের দিন আমি এই দুটো থালি একটা গিলাস নিয়ে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাসটার সঙ্গেও কিন্তু এই থালাটা ম্যাচ হয়ে যাবে যার কারণ আমি একটা গিলাস দুটো থালি নিয়েছিলাম এটা আর তারপরে যে এই যে যে আমার কাছে এই থালি চলে এসেছে তো এই দেখুন এই যে আর এইটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়ো মাপের যে থালিটা এটা আমার ভাই দেশে গিয়েছিল। দেশ থেকে আমার বাবুর কাছে আমি একটা আমার ছেলের জন্য কাঁসার থালি চেয়েছিলাম যে আমার ছেলের জন্য একটা কাঁসার থালি পাঠিয়ে দিও ভাইয়ের কাছে তো আমার বাবু কাঁসার থালি না পাঠিয়ে আমার বাবু পাঠিয়েছিল এটা তামার থালি আর আমার মা বলে যে তামার থালিতে খাবার খাওয়া ভালো হয় শরীরের পক্ষে তো যার জন্য এই যে ছোট্ট মাপে একটা থালি আমার ছেলের জন্য আমার মা বাবা পাঠিয়েছিল তা তখন ঘরে যখন এই থালিটা ঘরে এসেছিল তা তখনই আমার থালিটা দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এত বড় একটা তামার থালি না আমার ছেলেকে খাবার দেবো না আমি আমার গোপালকে খাবার দেবো এই যে তামার থালিটা তো তখন থেকেই কিন্তু আমি এই যে এই তামার থালিতে আমার লাড্ডুগোপালকে খাবার দিই তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভগবান আমার ডাক শুনেছে একটা একটা করে তামার থালি আমার ঘরে চলে আসছে আর এবার আপনারা দেখুন এই যে থালি এই যে পুরো ঝুড়ি ভরা আমার কাছে তামার থালি চলে এসেছে আর তারপরে আমার ঘরে কিছু তামার থালি ছিল সেই থালিগুলো কিন্তু খারাপ হয়ে গেছিলো যেমনি তামার থালিগুলো কিন্তু একে বেঁকে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না না আর ভগবানদেরকে যে খাবার দেবো সেই খাবারের থালিগুলো যদি দেখতে সুন্দর না হয় নিজেদের কিন্তু ভালো লাগে না না তো সেই কারণে আমি কি করেছিলাম যে এই যে যে থালিগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম এই থালির মাপে আমি চাই আমার সব ভগবানদেরকে এই একই ডিজাইনের থালিতে আমি খাবার দেব তো সেই কারণে সেই থালিগুলো আমি নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে যাবার পরে আমি সেখানে আমার থালিতে যে ওজন হয়েছিল আর দেখুন আপনারা যে মার্কেটে কোনো জিনিস চেঞ্জ করতে গেলে পারে জুনা জিনিস নিয়ে গেলে পারে কিন্তু সেই দাম একদম খুবই কম দেয় সেখানে বেশি দাম দেয় না তো সেখানে হয়েছিল আমার পছন্দ হয়েছিলো এইখানে এই দুটো থালি আর এখানে একটা ছোটো মাপের থালি এই যে গিলাসটা তো এই তিনটে থালি একটা গ্লাস নিয়েছিলাম আর এর ভিতরে আমাকে কিছু পয়সা ভরতে হয়েছিল পয়সা ভরে আমি এই যে দুটো দুটো থালি আর একটা ছোটো মাপে একটা গ্লাস নিয়ে এসেছি তো আমার এই যে যে ওই থালির থেকে কিন্তু আবার এই থালিটা আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেছিলো তা তখন মনে হচ্ছিল যে আমার কাছে পয়সা থাকলে একই মাপে আমি এই থালিগুলো নিয়ে নিতাম এই যে একই ডিজাইনে তবে হ্যাঁ ওখানে নাই এই যে এই দোকানে এই দুটো থালিই ছিল এই ডিজাইনের শুধু দুটো থালি আর কিন্তু এই মাপের থালি ছিল না এই মাপের থালি ছোট মাপের তো আমি সেখান থেকে একটা ছোট মাপের থালি নিয়ে নিয়েছি ডিজাইন কিন্তু একই তো এটা সাইজে ছোট। তো এইখানেই এই যে থালি নিয়ে এসেছি তিনটে থালি একটা গ্লাস আমার ভগবানের জন্য তো এখন আমার মনে হচ্ছিল যে এই মাপে যদি আমার সব ভগবানদের একই ডিজাইনের থালি হয় তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা নিজেদের কাছে কিন্তু একটু চিজ যদি ভালো আসে তখন নিজেদের মনে হয় যে আর হলে ভালো হয় আরেকটু হলে ভালো হয় না এমনি মনে হয় না তারপরে আমার মনে হলো দেখুন এই যে এবার এক বছরের মধ্যে আমার কাছে আমার ভগবানদের ভগবানের সব থালি চলে এসেছে তামার তারপরে আমার ছেলে আমাকে এ বছরে ধনতরসে দেখুন এই যে পাঁচটা থালি দিয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন একসঙ্গে আমি পাঁচটা থালি নিয়েছি এবং এই যে একটা গ্লাস নিয়েছি এই যে দুটো গিলাস নিয়েছি তা আমার ভগবানদের কিন্তু এখানে সবার একই মাপের থালি চলে এসেছে সবাইকে আমি একই ডিজাইনের থালিতে খাবার দিতে পারি এখন তো এবার যে ধনতরসে আমাকে এই যে এক সঙ্গে আমি পাঁচটা থালি নিয়েছি এই পাঁচটা থালি আর এই যে এই যে দুটো গ্লাস তো এই যে আমার যত ঘরে সব ভগবানদেরকে এখন আমি একে থালিতে খাবার দিতে পারি তো আমার ভগবান আমার ডাক শুনে নিয়েছে তো দেখুন বন্ধুরা নিচের ভাও থেকে ভগবানদেরকে ডাকলে এবং সেবা করলে অবশ্যই তারা সেই মনের ভাবটা কিন্তু বুঝতে পারে আর তারা 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 জান তারা জানছে যে ইয়ে ভক্ত আমার পিছনে এত পাগল তো এর 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 ডাকটা শুনি তো দেখুন বন্ধু পুরো বছরের মধ্যে আমার কাছে আমার ভগবানের পুরো থালির সেট চলে এসেছে আর এখনে আমি কি করি এই সব ভগবানদেরকে যে সকালবেলা আমি যে খাবারটা দিই এই তামার থালিতে করে ওদের সবাইকে খাবার দিই আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝুড়িতে করে আর এই থালিগুলো না আমি কিন্তু খুব যত্ন করি কেন আমি যে এই যে যে জামা কাপড় নিজের জামা কাপড় না কিনে যেই যে তামা তামার থালিগুলো আমি কিনেছি তখন আমার খুব গর্ব হয়েছিলো যে আমার ভগবানের জন্য যে আমার তামার থালি আমি কিনেছি এই থালিগুলো কিন্তু আমাকে খুব যত্ন সহকারে আমার ভগবানদেরকে খাবার দিতে হবে আর খুব যত্ন সহকারে রাখতে হবে তো সেখান থেকে আমি এই থালিগুলো না খুব এই যে মাঝা ঘষা করে সবসময় পয় পরিষ্কার করে রাখি যে তাকে দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস সেই জিনিসে কিন্তু ভগবানদেরকে খাবার দিতেও ভালো লাগে না এটা কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারে বুঝতে পারেন যে যারা হয়তো ভগবানের পিছনে পাগল এই যে তো এই যে আমি সবসময় কিন্তু এই বাসনগুলো এমনি করে আমি চকচক করে রাখি আমার ভগবানদেরকে এইভাবে আমি সব ভগবানদেরকে এই থালিতে করে খাবার দিই আর থালিগুলো কিন্তু আমি এমনি করে ধুয়ে পয় পরিষ্কার করে এইভাবে সাজিয়ে গুছিয়ে আমি এই ঝুড়িতে রেখে দিই তো আমার ছেলে সবসময় আমাকে বলে মা তুমি সবসময় কিন্তু ভগবানের থালা বাসন মাছতে মাছতে তোমার দিন চলে যায় হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে যে ঘটখানা এইটাও কিন্তু আমার কাছে পাঁচটা ঘট আছে এই যে পাঁচটা কেন পাঁচটা ঘট আছে আমার কাছে যেহেতু আমি আমার ঘরে আমি পাঁচ বছরের যে গণেশ পুজো হয় সেই গণেশ পুজো রেখেছিলাম পাঁচ বছর সেই পাঁচ বছরে আমি একটা একটা করে এরকম তামার ঘটে স্থাপন করেছিলাম নতুন ঘটে ঘট স্থাপন করেছিলাম তো এই মাপে দুটো ঘট আছে রেড থেকে যে বড় মাপে সেই তিনটে ঘট আছে সে এখানে কিন্তু এই যে যে সুরনারায়ণকে সুরনারায়ণকে যে এই যে তামার ঘটে জল অর্পণ করতে হয় তো সেখান থেকে আমার দেখুন এই যে আমি ঘটগুলো বেশ ভালো করে ঘষে রাখি আর এবং ভগবানদেরকে বি এই যে কখনো সখনো এই ঘটে করে আমি এই খাবার জলখাবার নিবেদন করি তো বন্ধুরা আপনারাও আপনাদের ভগবানদেরকে এরকম আদর সহকারে ভগবানদের জিনিসগুলো কেনাকাটা করবেন আর মন থেকে একটা ভাও নিয়ে আসবেন দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এখন ঝুড়ি ভরা তামার বাসন চলে এসেছে আর আমায় আমি এখন খুশি সহকারে তামার বাসনে আমার ভগবানদেরকে আমি খাবার দিতে পারি তো বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিও এবং এই তামার বাসনের পিছনে যে রহস্যটা লুকিয়েছিল হ্যাঁ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো যারা আমার চ্যানেলগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা আমার আমাকে এইভাবে আমার লাড্ডু আমাকে এবং আমার লাড্ডুগোপালকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন রাধে রাধে জয় কৃষ্ণ আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন